শুষ্ক মৌসুমে ধুলোবালি আর বর্ষা মৌসুমে কাদায় বেহাল দশা রাস্তার। যানবাহন তো দূরের কথা, হেঁটে চলে দুঃসাধ্য, তবু নেই রাস্তার সংস্কারের উদ্যোগ। এমতাবস্থায় প্রতিবাদ জানিয়ে চলাচলের এই রাস্তায় ধানের চারা রোপণ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। আমাদের স্টাফ রিপোর্টার আসিফ আমানুল্লাহ এর তথ্য ও ছবিতে প্রতিবেদন। শেরপুরের নালিতাবাড়ি উপজেলার মরিচপুরান ইউনিয়নের মরিচপুরান রিফিউসিপাড়া গ্রাম। এই গ্রামের আবু শামার বাড়ি থেকে মাসিদুল মাস্টারের বাড়ি পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার কাঁচা রাস্তা। স্থানীয়দের চলাচলের ক্ষেত্রে জনগুরুত্ব হলেও নেই রাস্তাটির কোনো সংস্কার। আমাদের এই এলাকার অবহেলিত একটা রাস্তা, দক্ষিণে উত্তরে দু সাড়ে পাকা রাস্তা আছে, আমরা মাঝখানে 1 থেকে 1.5 কিলো রাস্তা। আমরা এই রাস্তা থেকে বাড়িতে পারি না, মসজিদে যাইতে পারি না, কাদা বেশি, মানুষ চলাচল করতে পারে না, মসজিদে মুসল্লি আসতে পারে না, এবং কি লাশ মারা গেলে এখানে নেওয়া দেওয়া অসম্ভব হয়ে যায়। প্রতিদিন প্রায় 300 থেকে 400 মানুষের চলাচলের এই রাস্তা দিয়ে যেতে হয় বাজার, জামে মসজিদ, কবরস্থান, বিদ্যালয় এবং উপজেলার একমাত্র সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে। আমরা ফুলাফান লয়ে স্কুলে যা হয় না, প্যাক কাদা আঙ্গর ফুলাফান পরানি খুব মুশকিল। আমরা এই রাস্তা দিয়ে, এই কাদার জন্য আমরা এই রাস্তা দিয়ে যাইতে পারি না। যদি আমরা এই রাস্তা দিয়ে স্কুলে যাইতে চাই, তাহলে আম পিছলার কারণে জায়গায় জায়গায় পড়ে যাই এবং স্কুল ড্রেস নষ্ট হয়ে যায়। গ্রীষ্মকালে ছোটোখাটো যানবাহন চললেও বর্ষা মৌসুমে জুতো পড়ে যাওয়াই মুশকিল। তাই এমন ভোগান্তির প্রতিবাদে গত শুক্রবার বিকেলে রাস্তাটিতে আমন ধানের চারা রোপণ করেন স্থানীয় ভুক্তভোগীরা। এমতাবস্থায় ভোগান্তি লাঘবে দ্রুত সরকারিভাবে রাস্তাটি পাকা করার দাবি এলাকাবাসীর। এই রাস্তাটা কোনো সুবিধা আমরা পাইলাম না, মসজিদে যাইতে পারি না, আমরা বাড়ির থেকে বাইরিতে পারি না। আমাদের সকলের চাওয়া এই রাস্তাটা এই বর্তমান এই তত্ত্বাবধায়ক অভ্যন্তরীণ সরকারের আমলে হোক, আমরা এই রাস্তাটা চাই, রাস্তাটা করে দিন। আমাদের আবেদন এই এলাকাবাসী, এই রাস্তাটা যত দ্রুত সরকারে যাতে করিয়া দেয় আমাদের। জানাতে লাফসানা চ্যানেল বাংলা। Last night.